सुन्नीरा बिक्री होया छे मुस्तफार कदमे पाकेर काछे। आमी इतिहासेर दिके जाबो ना, कारबालार जमीन थेके तिनटा दलेर उत्पत्ति होया छे। एक नम्बर जारा हाई हुसैन करे অতিবক্তী চিঠি পাঠিয়ে হুসাইনকে কারবালার জমিনে নিয়ে এসেছিল, তাদের নাম শিয়া ছিল। যারা হুসাইনের গর্দান নিয়েছিল তাদের নাম খারেজ ছিল। যারা হুসাইনের জন্য গর্দান দিয়েছিল ওনাদের নাম সুন্নি ছিল। এখন গভীর মনোযোগ, শিয়ারাও বিক্রি হয়েছে, সুন্নিরাও বিক্রি হয়েছে, খারেজি ওয়াহাবিরাও বিক্রি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কে কোথায় বিক্রি হয়েছে? ওয়াহাবিরা বিক্রি হয়েছে আমেরিকার ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মুস্তাফার কদমে পাকের কাছে। বলতে চায় আজকে যখন বিভিন্ন গ্রুপ ঐক্য পরিষদ করে, কখনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হয়, তখন আমাদেরকে অনেকেই বলে মুসলমানরা ঐক্য পরিষদ হয় না কেন? উত্তর দিতে চায় বাতিলদের ঐক্য হয় হুসাইনের গর্দান দেয়, ঈমান কখনো বিক্রি করে না। তাই আমার আল্লাহ হযরত বলেছিল তুতসে আর জান্নাত সে জিজ্ঞেস করলে আমি বলবো উনি ইমাম আহলে সুন্নাত, উনিকে আমাকে জিজ্ঞেস করলে বলবো উনি মুফাসসির, উনিকে আমাকে জিজ্ঞেস করলে বলবো উনি মুহাদ্দিস, আমাকে জিজ্ঞেস করলে বলবো আমি বক্তা, উনিকে আমাকে জিজ্ঞেস করলে বলবো মহাবিজ্ঞানী, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে উনিকে আমি বলবো 1400 শতাব্দীর রাসূলের এক মুজেজার নাম ইমাম আহমদ রেজা। অনেকেই জিজ্ঞেস করবে ইমাম আহমদ রেজাকে, আমি বললাম সমুদ্রে ডুব দিলাম কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, ওনার নাম ইমাম আহমদ রেজা। কিন্তু জাতি জিজ্ঞেস করছে রেজা তুমি কে? তুমি মুফাসসির? রেজা বলে আমি মুফাসসির নয়। রেজা তুমি কে? উনি বলে আমি মুহাদ্দিস নয়। রেজা তুমি কে? উনি বলেন আমি বক্তা নয়। রেজা তুমি কে? উনি বলেন আমি লেখক গবেষক নয়। রেজা তুমি কে? উনি বলেন আমি মহাবিজ্ঞানী নয়। রেজা আপনি নিজের পরিচয় দেন। রেজা বলতে লাগলেন খৌফ না রাখ আই রেজা, তুই হি আব্দে মুস্তাফা, তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে। আহমদ রেজা ডাক্তার নয়, আহমদ রেজা বিজ্ঞানী নয়, আহমদ রেজা মুফাসসির নয়। আমার কবরে যিনি সঙ্গী হবেন ওনার গোলামের নাম আহমদ রেজা। তাই আমি বলতে চাই অনেকেই বলেন মাসলাকে আলা হযরত ছাড়া আহলে সুন্নাত ছিল না বলা যাবে না। আমিও বলি হা মাসলাকে আলা হযরত ছাড়া আহলে সুন্নাত নাই জানা, আগেও আহলে সুন্নাত ছিল, আজকেও আহলে সুন্নাত আছে, ভবিষ্যতেও থাকবে। আহমদ রেজা 61 পাথরের নাম, যেই পাথর সুন্নিয়তকে সাই থেকে সন্নের মতো করে স্পষ্ট করে দিয়ে থাকে। তাই মাসলাকে আলা হযরত চালা সুন্নিয়ত পরিচয় দেওয়া আমাদের জন্য কখনোই বাস্তবতার হতে পারে না। তাই আমরা বলে দিতে চাই মাসলাকে আলা হযরত এটা কোন এক ব্যক্তি আহমদ রেজার নাম নয়, কারণ আহমদ রেজা একজন সুন্নির নাম নয়,
আহমদ রেজা এক সুন্নিয়তের নাম, আহমদ রেজা এক কুস্তি পাথরের নাম, যেই পাথর নবী প্রেমিককে স্বর্ণের মতো করে চকচক করে আলো দিতে আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ওই আহমদ রেজার নাম মাসলকে আলা হযরত। যেটাই বর্তমান সময়ে বিভিন্ন বাতিল মতাদর্শ যখন আহলে সুন্নাত দাবি করছে মানুষ আশ্চর্য হচ্ছে, মিলাদুন নবীর বিরোধী ওরাও আহলে সুন্নাত বলছে, মিলাদুন নবীর পক্ষে ওরাও আহলে সুন্নাত বলছে, যাব কোন দিকে, যাব কোন দিকে, যাব কোন দিকে। আহমদ রেজা ডাক দিয়ে বলে, আজ লে উনকি ফানা, আজ মদদ মান উনসে ফির না মানেঙ্গে, আগর কিয়ামত কো মান গিয়া সবাই আহলে সুন্নাত বললে আহলে সুন্নাত হয় না, রাসূলের গোলামিয়ত ইখতিয়ার করলে তাকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আসসালাম।